হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের কবিতার ওপরে একটা টপিকের ওপরে সাজেশন কমপ্লিট করে দেবো আজকে তোমাদের আমি কন্দনরত্ন জননির পাশে এই কবিতার থেকে সাজেশনটা কমপ্লিট করে দেবো ইতিমধ্যে কিন্তু আমি তোমাদের অনেক কটা সাজেশান দিয়ে ফেলেছি ঠিক আছে তোমাদের সাজেশন দিয়ে ফেলেছি তোমাদের সেগুলো দেখে নিয়ে থাকো তো অবশ্যই খুবই ভালো করেছে এবং সেই অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করে দাও তোমাদের সিওড়ে দিচ্ছি তোমরা ভালো করে রেজাল্ট করতে হবে ঠিক আছে বাট সেগুলো প্র্যাকটিস করতে হবে সাজেশান শিশু দেখলে হবে না সাজেশনগুলো সারসনে পড়তে হবে ঠিক আছে শুধু সারশন মানে এই না যে কম পড়তে হবে কম পড়তে হবে বাট পড়তে হবে ভালো করে পড়ো অবশ্যই আমার ওখান থেকে কমন পেয়ে যাবে প্রতি বছরই কমন আসে এবছরও তোমরা কমন পেয়ে যাবে আর তোমাদের বলে রাখি তোমাদের এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো দেখো আগে তোমাদের বলে রাখি তোমাদের আমার চ্যানেলগুলো নতুন হও যদি আমার আগের ভিডিওগুলো না থেকে থাকো তো একটা কাজ তোমরা করো দেখো এই হচ্ছে আমার যখন ভিডিও দেখছি দেখো এই ভিডিও দেখছি দেখো নিচের দিকে ঠিক এরকম একটা সার্ফেস তোমরা পাচ্ছ এই যে এরকম সার্ফেস এইসব জিনিসপত্র আছে তো আমি বলবো চ্যানেল যে আইকন আছে দেখা গিয়েছো চ্যানেল আইকন আইকনে ডাইরেক্ট ক্লিক করো তাহলে কী হবে না তোমরা আমার চ্যানেল যে হোম পেজ মানে যেখানে আমার চ্যানেলের সমস্ত ইনফরমেশান আছে সমস্ত ভিডিওস আছে সেইখানে তোমরা ডাইরেক্ট পৌঁছে যাবে ঠিক আছে আর যদি পাশের লাল কালার সাবস্ক্রাইব বলে লেখা আছে সাবস্ক্রাইব বলে লেখা আছে এইখানটা ক্লিক করো পাশেটা বেল আইকন তৈরি হবে ঘন্টা চিহ্ন তৈরি হবে সেই ঘন্টার চিহ্নটাতেও ক্লিক করে দিও ওকে আর একটা কাজ করতে পারো তোমরা তাহলে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তারপর উচ্চ মাধ্যমিকের ওপরে যদি কোনো ভিডিও ছাড়ি তাহলে একটা ছোট্ট নোটিফিকেশান মেসেজের থ্রু তোমার ফোনে পৌঁছে যাবে যেটা তোমাকে ইউটিউব পাঠাবে তোমরা যদি সেটা পছন্দ করো সে ভিডিও তোমরা যদি দেখতে ইচ্ছা হয় তো অবশ্যই সেই মেসেজের উপর ক্লিক করলে তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে ওকে এছাড়া তোমাদের চ্যানেল ডিসক্রিপশন এই চ্যানেলের ডেস্ক্রিপশান ডেসক্রিপশন সব থেকে ইম্পর্টেন্ট সব থেকে বেস্ট ই আমি যখনই কোনো ভিডিও টিডিও ছাড়ি বা যখনই কোনো ভিডিও আপলোড করি তার যে অ্যান্সারের পিডিএফ যদি দেওয়ার থাকে বা সেই রিলেটেড যদি কোনো কিছু লিঙ্ক দেওয়ার থাকে তো আমি ডেসক্রিপশান সেগুলো দিয়ে দিই তোমরা অবশ্যই ডেসক্রিপশনটা ফলো করো ডেসক্রিপশনটা একটু খুঁজবে যে কোথায় কী আছে ডেসক্রিপশানের ঠিক আছে ডেসক্রিপশানটা কিন্তু মাস্ট ওখানে কিনা প্রচুর ভিডিও লিঙ্ক থাকে এমন এমনকি আগে তোমার যে কন্দ্রী পাশে যে সাজেশন দেবো তার যে অ্যান্সারগুলো সেগুলোও কিন্তু ওইখানে থাকবে তো ডেসক্রিপশানটা অবশ্যই তোমরা চেক করে নিও ঠিক আছে এছাড়া আমি ধরো কোনো কোশ্চেন দিতে এখন ধরো কোনো ভিডিওতে কোনো যেন টপিক বাদ দিয়ে গেলাম সেটা ডেসক্রিপশান লিখে দেব ওকে দেখি তোমাদের সাজেশনটা কি কী বলছে তোমাদের উচ্চ মাধ্যমিকের কবিতা থেকে মাত্র থার্টিন মার্ক্স থাকবে মাত্র তেরো নম্বর যেটা তোমাদের কোশ্চেনের প্যাটার্ন তেরো নম্বর থাকে তার মধ্যে এমসিকিউ দেওয়া হয় মাত্র চারটে শর্ট অ্যান্সার থাকেও মাত্র চারটে আর একটাই মাত্র পাঁচ নম্বরের বড়ো কোয়েশেন থাকে তো এই প্রথম যে এমসি কিউ আর আর যে শর্ট অ্যান্সারের চারটে মোটেই আট নম্বরের জন্য তোমাদের এই এই পাঁচটা কবিতায় খুব ভালো করে পড়তে হবে এই রিলেটেড বড় প্রশ্ন পড়তে হবে না সাজেশান দেখো তোমাদের কিন্তু বড় প্রশ্নকে সাজেশান দেওয়া খুবই সহজ বাট এমসি কিউ শর্ট অ্যান্সার সাজেশান দেওয়া কিন্তু সাজেশন মানে কিন্তু এই না যে তোমাদের কী কী প্রশ্ন পড়তে দেওয়া হবে আমি আগেও বলেছি ভিডিওতে সাজেশন মানে হচ্ছে এটা যে কী কী বাদ দিতে হবে অনেকটা এটাও ধরো তারপরে এইখানে দুটো কবিতা পড়তে হবে না এরকম হতে পারে তা একটা সাজেশন হয়ে গেল কিন্তু এই যে এমসি শর্ট অ্যান্সার জন্য তোমাদের সবকটা কবিতা ভালো করে পড়তে হবে এবং আমাদের বলে রাখি আমি দিনের মধ্যে তোমাদের এমসি কিউর শর্ট অ্যান্সার ওপরে কিন্তু এই চ্যাপ্টার উপর থেকে সাজেশান এমসি সাজেশন সাজেশান দিয়ে দেবো ঠিক আছে তো সেগুলো অবশ্যই দেখে নিও ওখান থেকে তোমরা হেল্প পেয়ে যাবে এবার আসি বড় প্রশ্নে পাঁচ নম্বরে তোমাদের পরীক্ষা মাথা দুটো দেখতে হবে তোমাদের একটা করতে হবে করতে পারে পাঁচ নম্বর এবার তোমাদের চ্যাপ্টার পাঁচটা প্রতি বছর যে কোনো দুটো চ্যাপ্টার থেকে কোশ্চেন হয় কোন দূর থেকে হবে কী করে তোমরা বাঁচবে এটাই হচ্ছে তোমাদের বুদ্ধি বুদ্ধিঘাটে বাঁচতে হবে যে আমরা যদি এই দুটো পড়ি তাহলে এখান থেকেই পেয়ে যাবো আবার দুটোর মধ্যে একটাতে আসবে আমরা জিনিস বলি তোমরা এইখানে পাঁচশো যেগুলো তিনটে ভালো করে পড়ো যেগুলো তিনটে ভালো করে পড়ো কোন তিনটে পড়বে দেখো আগের বছর যে দুটো দিয়ে সে দুটো বাদ দিয়ে দাও তারপর ধরো আগের বছর উপনায়ন করলে আর কম জর্নির পাশে কোশ্চেন এসে গেছে তোমরা আগের বছরের কোশ্চিন পেপারটা বের করো উচ্চ মাধ্যমিকের বাংলাটা দেখো যে এই চলে আসলে এই দুটো বাদ দিয়ে দেখো এই তিনটে পড়ে থাকলো শিকার মহাদেশ আমি দেখি এই তিনটে তোমরা এবার ভালো করে পড়ো ঠিক আছে এই তিনটে দেখো আমার কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে সাজেশন দেওয়া আছে অবশ্য তোমাদের এখানে কোনো চ্যাপ্টার যদি সাজেশন না পেয়ে তো অবশ্যই আমাকে বলো তাহলে তোমরা আগে দেখো কোন দুটো তোমাদের কোশ্চেন ব্যাপারটা এক্ষুনি তোমরা বের করে দেখো যে আগের বছর কোন দুটো দিয়ে দিয়েছে সে দুটোই এবার পুরো বাদ দিয়ে দাও বাকি তিনটে পড়ো তোমরা ওখান থেকে শির কমন পেয়ে যাবে ঠিক আছে তো এটাই বলার ছিল এই একটু ফলো করো দেখবে আমি তোমাদের যে কটা সাজেশন দিয়েছি সবকটাতে তোমাদের বলে দিয়েছি যে কী করে কি পড়তে হয় তো এগুলো ফলো করো কাজে দেবে আর ভিডিও শেষ অবধি দেখো ওকে তুমি এই যে কোশ্চেনগুলো দেবো তোমরা যদি পারো তো একটা খাতায় লিখে নিতে পারো নোট ডাউন করে নিতে পারো ঠিক আছে তো নোট মতো করে নিতে পারো আচ্ছা আর অ্যান্সারগুলো তোমাদের কিছুদিন পর পিডিএফআ ফাইলে দিয়ে দেবো প্লাস এই যে কোশ্চেনগুলো কোশ্চেনগুলো পিডিএফ ফাইলে তোমার ডিস্রিক্নে পেয়ে যাবে তো সেখানে তোমরা দেখে নিও বা ডাউনলোড করে নিও ওকে তো দেখো প্রথম যে প্রশ্নটা আছে কোশ্চেন নাম্বার ওয়ান আমি কি তা আর এই যে পাঁচটা কোশ্চেন দিয়েছি পাঁচটা কথা তোমরা শিওর পেয়ে যাবে ঠিক আছে তোমরা যদি ক্রন্দ্রন্ধ জনির পাশটা যদি এক বছর নাচ থাকে এবার যদি এসে থাকে তো তোমরা এখান থেকে শিওর পেয়ে যাবে তোমরা চাপ নিও না পাঁচটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পাঁচটা কোশ্চেন এর প্রশ্নে বাইরে তুমি হয় না তোমরা জানো কন্দ্রন্ধ জননির পাশে যা পড়েছ কবিতাটা একেবারেই ছোটো কবিতা তুমি ছোট কবিতা থেকে বেশি একটা কোশ্চেন করার খুব একটা সম্ভাবনা যেমন রূপনানিক কুলা একটা খুবই ছোটো কবিতা ওখান থেকেও আমি পাঁচটা কোশ্চেন দিয়েছি ও থেকে তোমরা একটা শিওর পেয়ে যাবে প্রথম কোশ্চেন আমি কি তাকবো আকাশ আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে বিধির বিচার বলতে কি বুঝিয়েছেন কবির এমন উক্তির কারণ কী কোশ্চেন নাম্বার টু কেন ভালোবাসা কেন বা সমাজ ঈশ্বের মূল্যবোধ এখানে ভালোবাসা সমাজ ও মূল্যবোধের কথা কবি উল্লেখ করেছেন কেন এই প্রসঙ্গে কবির যে মনোভের প্রকাশ পেয়েছে তা লেখো তিন নম্বর কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে এই মন্তব্যটির মধ্যে দিয়ে কবির যে বিশেষ মনোভাব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো কোশ্চেন নাম্বার ফোর ক্রন্দনত জননীর পাশে কবিতায় কবির বলিষ্ঠ মানসিকতার প্রকাশ বিশ্লেষণ করো কোশ্চেন নাম্বার ফাইভ আমি তা পারি না কি পারেন না না পারার বেদনা কীভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো হয়ে গেল পাঁচটা কোশ্চেন আবার একবার বলে দিচ্ছি তোমাদেরকে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার বিধির বিচার বলতে কী বুঝিয়েছেন কবি কবির এমন উক্তির কারণ কি কোশ্চেন নাম্বার টু কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ এখানে ভালোবাসা সমাজ মূল্যবোধ এর কথা কবি উল্লেখ করেছেন কেন এই প্রসঙ্গে কবির যে মনোভাবের প্রকাশ পেয়েছে তা লেখো কোশ্চিন নাম্বার থ্রি কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে এই মন্তব্যটির মধ্যে দিয়ে কবির যে বিশেষ মনোভাবের প্রকাশ পেয়েছে তা আলোচনা করো কোশ্চিন নাম্বার ফোর ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবির বলিষ্ঠ মানসিকতার পরিচয় সরি প্রকাশ বিশ্লেষণ করো কোশ্চেন নাম্বার ফাইভ আমি তা পারি না কে পারে না না পারার বেদনা কীভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো পাঁচটা কোশ্চেন দিয়ে দিলাম তোমরা এগুলো সব সময় লিখে নাও লিখে এক্ষুনি দেখো তোমরা যদি যে কোনো টিচারের কাছে পড়ে থাকো সে এরকম নোট দিয়েছে কিনা বা এরকম সাজেশন দিয়েছে কিনা সেটা তোমরা যদি এই রিলেটেড কোশ্চেন পেয়ে যাও তো খুবই ভালো পড়া শুরু করে দাও আর যদি না পাও তো কিছুদিন ওয়েট করো বা এখনই গিয়ে ডিসক্রিপশন চেক করো পিডিএফের লিঙ্ক তোমার পেয়ে দেবে অ্যান্সার সেখানে তোমার অ্যান্সার এগুলো করে নাও খুব সুন্দর করে অ্যান্সারগুলো সাজিয়ে দেওয়া হয়েছে তোমরা অ্যাটলিস্ট পাঁচের চার নম্বর ভালো ভালোভাবে তোমরা পেতে পারো কারণ বাংলায় কিন্তু ফুল মার্কস খুব একটা দেয় না পাঁচের পাঁচ কিন্তু খুব একটা দেয় না তবুও অনেক টিচাররা দিয়ে দেন একটু ভালো লিখতে পারলে এবার দেখো তোমাদের বলে কি অনেক একটু উইকের স্টুডেন্ট যারা এই পাঁচটা কোশ্চেন পড়তে পারবে না তো তোমরা কিছু একটা বাদ দিতে চাও এখান থেকে তো আমি বলবো তোমরা দু নম্বরটা শুধু বাদ দিতে পারো কারণ দেখো ছোটো কবিতা কোশ্চেন ছোটো হয় তো এই দু নম্বরটা বাদ দিয়ে বাকি চারটে যে আছে এই চারটে ভালো করে পড়ো একটা শিওর পেয়ে যাবে বাট তোমরা যদি তাও যদি কেউ একটু ভালো নিতে পারো বা যেহেতু বস্তুবিদি যদি ভালো থাকে তাই বলি ফার্স্টে পড়ে যেতে দু জায়গা একটু ইম্পর্টেন্ট বাট এই চারটের তুলনায় একটু কম ইম্পর্টেন্ট আমাকে বলবি চারটে ভালো করে পড়তে তারপরে যদি সময় পাও বা পড়তে ইচ্ছা করো তবে এই দু নম্বরটা পড়ো ওকে তো এই কারো কোশ্চেন দিয়ে দিলাম ভালো করে পড়ো এবার তোমরা একটা কাজ করতে পারো তোমার যদি টেস্ট পেপার থাকে বা এরকম কোনো ধরনের যদি বই তোমাদের কাছে থেকে থাকে টেস্ট পেপার রায়ন ম্যাট্রিকের প্রশ্ন বুঝিয়ে দিতাম বা হাজার সাথে ছয় প্রশ্নের কোনো বই বা টার্গেটের সহক ছাতের সহিক টার্গেট মানে এরকম কোনো যদি বই থাকে তোমার কাছে যেখানে তোমাদের মডেল কোয়েশন পেপার পাওয়া যায় রিসেন্ট নিউ সিলেবাস অনুযায়ী ঠিক আছে তো সেই বইগুলো আগেই কোশ্চেনগুলো পড়ে নেবে হ্যাঁ তারপরে দেখবো ওই বইগুলো থেকে কী কী প্রশ্ন আসছে আমি দেখি ইত্যাদি কন্দনতা জনারেশের পাশে এই কোশ্চেন এই অধ্যায় থেকে ঠিক আছে দেখবি আমি যে কোশ্চেনগুলি আছি এর বাইরে একটা কোশ্চেন তোমরা পাচ্ছ না ঠিক আছে দেখো মডেল কোশ্চনগুলি এর উপরে করা হয়েছে কয়েকটা কোশ্চেন পেপার থাকে যেখানে একটা স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন করতে গিয়ে একটু আনকমন কোশ্চেন করে ফেলে বাট দেখবে তোমার সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন আমার এখানে কমন পেয়ে যাচ্ছে মানে এই চ্যাপ্টার থেকে পার্সেন্ট এই যে চ্যাপ্টারটা আছে এই কোশ্চেন আর ওই কোশ্চেন মিলে যাবে ঠিক আছে একটু চেক করো তো তোমার যে টেস্ট পরীক্ষা যদি এখন দিয়ে থাকো বা যে না হয়ে থাকে সামাজিক সেটা তোমার চেক করতে পারো লাস্ট বলে বলেন তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে বা কেমন লেগে থাকে তো কমেন্ট করে জানিও যদি তোমাদের কোনো নিজস্ব কোনো প্রবলেম থাকে অন্য কোনো সাবজেক্টে প্রবলেম থাকে বাংলা ছাড়া তাও তোমরা এসে এইখানে কমেন্ট করতে পারো এছাড়াও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে যে তোমার এই ভিডিওটাকে মনে করি যে তোমার সামান্য তোমার হেল্প পেয়েছো তো আমার একটা ছোট্ট হেল্প করে দিই ভিডিওটা জাস্ট লাইক করে করবে আর কিছু চ্যানেল আমাদের কাছে ভিডিওটা লাইক করে দিও আসলে তো হেল্প করতে পারো তোমার যদি কোনো বন্ধু থাকে যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাকেও ভিডিওটা শেয়ার করতে পারো এছাড়া তোমাদের যদি কোনো মাধ্যমিক দেয়ার এবং কোনো ভাই বোন থাকে যেখানে মাধ্যমিক পরীক্ষা দেবে তাকেও আমার চ্যানেল সম্পর্কে বলতে হবে কারণ আমি এই চ্যানেলে তোমাদের মাধ্যমিক উৎসব দুটো মানে ক্লাসেরই কিন্তু সাজেশন দিয়ে থাকি এছাড়া আমার চ্যানেল সমস্ত ভিডিও দেখতে গেলে আমার চ্যানেল আইকনে ক্লিক করো এখানে লাল কালার সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নিও বেল বেললাইকানটা ক্লিক করে নিও যাতে নোটিফিকেশান তোমরা পেতে পারো আর ডিসক্রিপশান যেখানে আছে ডেসক্রিপশন কিন্তু মেস বেস্ট ইম্পর্টেন্ট এখানে কিন্তু অবশ্যই ডেসক্রিপশনটা খুলে চেক করতে থেকো রেগুলারলি কখন আমি কী আপডেট দিচ্ছি যে কোনো ভিডিও মানে যে কোনো ভিডিওটি কিন্তু তোমরা ডেসক্রিপশনে একটু চেক করো ওকে তো এই করে কথাই বলার ছিল থ্যাংকস ফর ওয়াচিং আ নাইস ডে পরবর্তী ডেট দেখা হচ্ছে